ঢাকা মহাসড়কের যে মামলার মহাসড়কের আশেপাশে যে ময়লা, এটা আমাদের পৌরসভার ময়লা না। এই ময়লাগুলা ফেলায় বিভিন্ন মার্কেটের লোকজন, তাদের নিজস্ব ভ্যান আছে, তারা রাত্রি করে নিয়ে ফেলায়। এবং মনে করো যে ওইখানে যে গার্মেন্টসের বিভিন্ন ঝুট মুট দিয়ে দুই পাশে, আমি বারবার ওই জায়গায় আমি সাইনবোর্ড লাগিয়ে দিছি যে এখানে ময়লা ফেলা নিষেধ। সাইনবোর্ড যেদিন লাগাই পরের দিন ভেঙে ফেলায় দিয়া, তারা ওইখানে ময়লা আবর্জনা ফেলায়। আমার পৌরসভার কোনো লোকজন ওইখানে ময়লা ফেলায় না, আর ময়লা ময়লার আবর্জনা নিয়ে আমি বড় সমস্যার মধ্যে আছে সাভার পৌরসভায়। এই সাভার পৌরসভায় একটা বিশাল জনগোষ্ঠী নিয়ে এলো সাভার পৌরসভা, এইখানে 10 লক্ষ লোক বসবাস করে। এই 10 লক্ষ লোকের পৌরসভায় এই 5টা ভাঙ্গাচোরা গাড়ি দিয়ে ময়লা অপসারণ করা সম্ভব না। আমার সেরকম কোনো ডাম্পিং স্টেশনও নাই। এখান থেকে আমি কমলাপুরে, এখান থেকে 12-14 মাইল দূরে কমলাপুর নিয়ে আমি ডাম্পিং করি, কিন্তু সেখানেও আমার ডাম্পিং করা যাবে কিনা সন্দেহ। কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হওয়ার উপক্রম, এখানে অবশ্য এই আমি খুব সমস্যায় আছি আবর্জনা নিয়ে। তবে রাস্তাঘাটে কোনো ময়লা আমার থাকে না। আমার যে কটা গাড়িগুলো আছে ঢাকা আরিচা রোডে বা বিভিন্ন পৌরসভার ভিতরে যে ওয়ার্ডের থেকে আমরা ময়লাগুলো নিয়ে আমরা কমলাপুর ফেলাই, আমার রাস্তাঘাটে কোনো ময়লা ফেলি না।